আর যে হোঁচট থেকে উঠে দাঁড়াতে পারে না সে কিন্তু অসফল হয়েই পড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। সকালবেলা শিফাত স্কুলে গিয়েছে আর আপনাদের ভাইয়া তার কর্মস্থলে। এখন আমি বাসায় একাই আছি, তো ভাবলাম গোছানোর কাজগুলো আগে সেরে ফেলি, তো এই জন্যে গোছাতে লেগে পড়লাম। এখন হচ্ছে শিফাত স্কুলে গিয়েছে আর শিফাতের টেবিলটা একটু এলোমেলো হয়েছে, তো আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। মূলত শিফাত টেবিল গুছিয়ে থাকে, এখন শিফাত স্কুলে গিয়েছে তো একটু এলোমেলো হয়েছে, আমি টেবিলটা হালকা একটু গুছিয়ে নিচ্ছি। তো গোছানো শেষ করে আমি অন্য কাজে চলে যাব। তো আজকে হচ্ছে বিছানা থেকে বেডশিটগুলো উঠিয়ে অন্য বেডশিট বিছিয়েছি, তো ওই বেডশিটগুলো ধুয়ে দিব। এখন হচ্ছে বেডশিট বিছানো হয়ে গিয়েছে, এখন বেডশিটগুলো নিয়ে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এখন যেহেতু কেউই বাসায় নেই, তাই আমি এই ফাঁকে সবগুলো কাজ করে নিচ্ছি, কারণ যখন কেউ বাসায় থাকে না তখন আমারও সময়টা তেমন কাটতে চায় না। আর ওরা যখন বাসায় থাকে না তখন আমি কাজগুলো সেরে রাখি, পরে ওরা যখন আসে বাসায় তখন ওদের সাথে ভালো সময় কাটাতে পারি। তো এই জন্য আমি সকাল সকালই সবগুলো কাজ সেরে নিচ্ছি। এখন আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। তো বেডশিটগুলো একটু ময়লা হয়েছে, তো বেডশিটগুলো উঠিয়েছিলাম, তো এখন হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি যে ধুয়ে ফেলবো। সকাল সকালই ধুয়ে ফেলি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই জন্যে আমি ওয়াশিং মেশিনে সবগুলো কাপড় দিয়ে দিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু মানে ধোয়া শুরু করে দিয়েছে ওয়াশিং মেশিন। তো এখন হচ্ছে আমি অন্য কাজগুলো একটু করে রাখবো। একবার ভেবে দেখেছেন আমাদের জীবনটা কতটা বিচিত্র? আসলে আমাদের জীবনে ছোট বাচ্চাদের সাথে অনেক মিল আছে। বাচ্চারা যেমন একটু একটু করে হামাগুড়ি দেয় হাঁটা শিখে, হাঁটা শিখতে গিয়ে বারবারই কিন্তু হোঁচট খায়। আর আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমনই, আমরাও দেখা যায় প্রতিটা কাজে কাজে অনেক সময় আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। তখন যে হোঁচট থেকে উঠে দাঁড়াতে পারে সেই সফল হয়, আর যে হোঁচট থেকে উঠে দাঁড়াতে পারে না সে কিন্তু অসফল হয়েই পড়ে থাকে। কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, তাই এখন আমি কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে এখন আমি সবগুলো কাপড় ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য, তো ছাদে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমি সকালে কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব করলা ভাজি। তো করলা ভাজিটা আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে একদমই তিতা থাকে না, করলা ভাজিটা খেতে অনেক মজা লাগে। তো রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে ভালো হয়, তাহলে করলা ভাজিটা অনেক মজা হয়। আর আমি এভাবেই করে থাকি। এভাবে করলা ভাজি করলে একদমই তিতা হয় না, আর ছোট থেকে বড় সবাই খেতে পারে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখানে ফেড়ে দিয়েছি। তো নেড়ে ছেড়ে যখন একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি করলা দিয়ে দিব। এখন আমি কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো এখন হচ্ছে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে। এভাবে নেড়ে নেড়ে করলাটা রান্না করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু করলা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন একদমই অল্প একটু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আর ধনিয়া পাতার ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। তো আমার করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আর এই করলা ভাজি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। গরম গরম ভাতের সাথে করলা ভাজিটা অনেক মজা লাগে। এখন আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে হতে আমি অন্য আরেকটা রান্নার প্রিপারেশন করে ফেলছি। তো এখানে আমি গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংসটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো গরুর মাংসটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য আরেক দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।